नमस्कार आपुनी चाई से आफ्टरनून एक्सप्रेस मैं जयंत माधव गोस्वामी आज नगाव जलवा हल बृहत् निशा जातीय सामग्री ब्रह्मपुर रंगाजान खेलपथारत मुख्यमंत्री डॉ हिमंत विश्व शर्मार उपस्थित जलवा हल आरक्षे जब्द करा निशा जातीय सामग्री समूह आनहाते क्षंतेक पिछते हुजाईर शंकरदेव नगरतो जलवा हब निशा जातीय सामग्री इतिम्य हुजाईत उपस्थित मुख्यमंत्री डॉ हिमंत विश्व शर्मा शनिबारे मुख्यमंत्री उपस्थित गोलाघाट और कार्बी आंगलंग दाहन आरक्षे जब्द करा निशा जातीय सामग्री समूह प्राय 160 কোটি টাকা মূল্যের নিশা জাতীয় সামগ্রী দাহন করা হয়েছে। ইতিমধ্যে নগাঁও জ্বলোৱা হল ড্রাগসর সিটা বৃহৎ পরিমাণের নিশা জাতীয় সামগ্রী চলালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত আর ক্ষান্তিক সময় পিছতে হুজাইটু অনুরূপ কার্যসূচী গ্রহণ করা হব। ইতিমধ্যে হুজাইট উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কোটি কোটি টাকার নিশা জাতীয় সামগ্রী জব্দ করা হয়েছিল আৰু এই সামগ্রী সমূহ এনেদরে চারিখন জেলাত জ্বলাই দিয়া হৈছে। আগবঢ়াইছো পোনপটীয়া সম্প্রচার। 35,552টা আমি টেবলেট ইয়াতে জ্বলাম। মই হুজাই আৰক্ষীক ধন্যবাদ জনাম, আদালতক মই ধন্যবাদ জনাম, এই ড্রাগসখিনি আমাক জ্বলাবলৈ অনুমতি দিয়া বাবে। আমি অসম চৰকাৰে ড্রাগসৰ বিৰুদ্ধে শূন্য সহনশীলতার নীতিরে আগবাড়ি মই অসম আরক্ষীক আইনের ভিতর থাকি এক্সট্রিমর পর এক্সট্রিম অ্যাকশন লবলে কইছো এগেইনস্ট দ্য ড্রাগস পেডলার্স এন্ড ড্রাগস কিংপিন। মই তেওঁলোকক আমার যে এনপিপিএস আইন আছে এনডিপিএস আইন আছে তার ব্যবহার করবলৈ মই কইছো। এই আইনের অধীনত আমি এবছৰলৈকে মানুহক প্ৰিভেন্টিভ ডিটেনশন কৰিব পাৰো। এতিয়ালৈকে 15টা প্ৰিভেন্টিভ ডিটেনশন অৰ্ডাৰ আমি দিছো। 29 মে'ত একেলগে আমি 6টা ডিটেনশন অৰ্ডাৰো দিব পাৰিছো। মই অসম আৰক্ষীক অনুৰোধ কৰিম যে উইদাউট টেকিং এনি ৰিস্ক এই ড্ৰাগ মিনান অসমত আমি নোহোৱা কৰিব লাগিব আৰু এই যুদ্ধ আমি চলাই যাব লাগিব। আজিৰ এই বৰমহা খেলপথাৰত অনুষ্ঠিত এই আয়োজন আমি সকলোৱে জানো যে মানুহে বেয়া বস্তু শৰীৰত ৰাখিব নোৱাৰে কিন্তু অগ্নিয়ে পাৰে। অগ্নিয়ে বেয়া বস্তুবিলাক নিজৰ বুকুত লৈ পেলাই ভাল বস্তুখিনি সমাজক অগ্নিয়ে দিয়ে। আজি আমি এই অগ্নির কোলাত এই বেয়া বস্তুবোৰ জাপি দিম যাতে সমাজৰ পৰা অমঙ্গল আৰু অসুৱাবিলাক আঁতৰি যায়। আজিৰ এই অনুষ্ঠানত যোগ দিয়াৰ বাবে মই চিৰাজুদ্দিন আজমল চাহাব, রামকৃষ্ণ ঘোষ ডাঙৰীয়া, শ্ৰীপু মিশ্ৰ ডাঙৰীয়া, আমাৰ তিনিওজন সন্মানীয় বিধায়কক মই ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছো। এই ড্রাগসর বিরুদ্ধে যুদ্ধ কোনো একটা পলিটিক্যাল পার্টি যুদ্ধ নহয়, দিস ইজ এ ওয়ার এগেইনস্ট ড্রাগ ট্রাফিকার ড্রাগস কিংপিন বাই দ্য পিপল অফ আসাম। আর সেই ধরনের আমি আগবাড়ি যাব লাগিব। বুজাই সমষ্টির প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব ডাঙরিয়াকো তেখেতর উপস্থিতির বাবে ধন্যবাদ জানাইছো। আর আজি গুৱাহাটী আৰু দেশৰ বিভিন্ন স্থানৰ পৰা অহা সংবাদ মাধ্যমৰ বন্ধু বান্ধৱসকলক মই ধন্যবাদ জনাইছো আৰু সকলোকে আমাৰ লগত একেলগে এই ড্ৰাগ দাহন কাৰ্যসূচীত অংশ ল'বলৈ অনুৰোধ কৰিছো। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতৰম। আর এ হুজাইপুর পোনপটীয়া সম্প্রচার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ইতিমধ্যে ড্রাগসর বিরুদ্ধে এই অভিযান চলাই যাব বলে উল্লেখ করেছে। আর কালির দরে আজিও এনেদরে দুখনক জেলাত এই ড্রাগস দাহন কার্যসূচী গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে নগাঁওর ব্রহ্মপুর এই অভিযানের সামরণি পড়েছে আর এই মুহূর্তে হুজাইত এই কার্যসূচী হুজাইর শঙ্করদেব নগরত কোটি কোটি টাকার মূল্যের ড্রাগস তথা নিচাজাতীয় সামগ্রী জ্বলাই দিয়া হয়েছে।
विगत दुटा माहत अहोमर विभिन्न प्रांतर पर अभियान चलाई कोटी कोटी टका मूल्य ड्रग्स आरो निसाजातीय सामग्री उद्धार करिबले सक्षम होइसे आरो जब्दकृत ए निसाजातीय सामग्री समूह एनेदरे जलाय दिया होइसे सर्वमुठ 163 কোটি 58 লাখ 11445 কোটি 45 টকিয়া ড্রাগস ইতিমধ্যে নিচাজাতীয় সামগ্রী জ্বলাই দিয়া হৈছে এই চারিখন জিলাত। রাজ্যত অনুষ্ঠিত হবলগীয়া চারিটা সমষ্টির উপ নির্বাচনত উমৈহতীয়া সম্পাদক অমৃত খাটনিয়া ডাঙরিয়া, যুতীয়া সম্পাদক অমিতাভ বৰঠাকুৰ ডাঙরিয়া, মই আপোনাক সকলোলৈকে অসম জাতীয় পৰিষদৰ তৰফৰ পৰা আন্তৰিক শ্ৰদ্ধা জনাইছোঁ, আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। পূৰ্বৰ মন্ত্ৰীৰ অধীনত অবৈধ নিযুক্তি সজন্তুখনৰ ব্যাপক অভিযোগ। আপোনালোকৰ যদি কিবা প্ৰশ্ন আছে আপোনালোকে সুধিব পাৰে। এইটো বৰ দুখজনক কথা যে ইন্সপেক্টৰ অফ স্কুলসকলৰ কাৰ্যালয়ত বা তেওঁলোক নিজে ইয়াত টকা পইচাৰ লেনদেন হৈছিলে। আমাৰ খবৰ আছিলে যোৱাকালি আমি কামৰূপ জিলাত ইয়াৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লৈছোঁ। বাকী স্কুল পৰিদৰ্শকসকলো আমাৰ নজৰত আছে, কোনোবাই যদি ৰিজাল্ট খেলি মেলি কৰিব যত্ন কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে চৰকাৰে কঠোৰতম ব্যৱস্থা ল'ব। আমি সকলোৰে ওপৰত চোকা নজৰ ৰাখিছোঁ, এইটো কমপ্লিট চলি থাকিব, ৰাউণ্ড দ্য ক্লক এইটো চলি থাকিব। এইবিলাক পাতিম দুমাহত, এতিয়া আৰু ক'ত কৰোণাৰ সময়ত। আজি এছ অ' পি হ'ব, কিন্তু এছ অ' পি বিভাগত কম্পিটিশ্যনত এপইণ্টমেণ্ট ইমান বাকী। এয়া হুজাইত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজি নতুন এছ অ' পি ঘোষণা করার কথা ইতিমধ্যে উল্লেখ করেছে আর সমান্তরালক যে কার্যসূচীতে অংশগ্রহণ করেছে। ড্রাগস বিরোধী অভিযান আগ্রাসী রূপত অনাগত সময়ত অব্যাহত থাকিব। দুটা মাহত রাজ্যের ইমূরের পর সিমূরলে রাজ্যের অলিয়ে গলিয়ে চুকে কোণে অভিযান চলায় আরক্ষীয়ে কোটি কোটি টাকা মূল্য ড্রাগস জব্দ করবলে সক্ষম হয় আর সেই অনুসরিয়ে আজি নগাঁওর লগতে হুজাইতো নিচাজাতীয় সামগ্রী দাহনের কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত ক্ষন্তেক সময় পিছতেই জ্বলাই দিয়া হব কোটি কোটি টাকা মূল্যের নিচাজাতীয় সামগ্রী। ইতিমধ্যে এই নিচাজাতীয় সামগ্রীর চিতা সম্পূর্ণরূপে সাজু করে তোলা হয়েছে। আর হোজাইপুরা পুনপটিয়া সম্প্রচার আমি পুনের আগবাম, কিন্তু তার পূর্বে লো আন এটি বাণিজ্যিক বিরতি। স্ট্রং মানে জানে নে মাইথন, স্ট্রং মানে রাজ্যত অনুষ্ঠিত হবলগীয়া চারিটা সমষ্টির উপ নির্বাচনত উমৈহতীয়া এগারী প্রার্থীহে প্রক্ষেপ করব বিরোধী। বিজেপিক প্রতিহত করার স্বার্থত বিজেপি বিরোধী সকল দল একগোট হয়ে প্রার্থী আগবার সিদ্ধান্ত লৈছে। সংবাদ মেলত এই মন্তব্য করে এজেপির সভাপতি লুরিণজ্যোতি গগৈ। থাকবলীয় দিন সমূহত বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হব, চারিটাক সমষ্টি ইতিমধ্যে ইয়ার যখন জনপ্রতিনিধি সেই সকলের পদ খালি হয়ে আছে। খুব সোনকালে ছমাহর ভিতর নিশ্চিতভাবে এই নির্বাচন আয়োজন করব লাগবে। অসম জাতীয় পরিষদে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগন্তুক দিনের বিধানসভার যে উপনির্বাচন, এই উপনির্বাচনত বিজেপিক প্রতিরোধ করার স্বার্থত
আমি বিজেপি বিরোধী রাজনৈতিক দলসমূহৰ তৰফৰ পৰা উমৈহতীয়া প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰাৰ সিদ্ধান্ত দলৰ কাৰ্যনিৰ্বাহক সভাই আমি গ্ৰহণ কৰিছোঁ বা আমি উমৈহতীয়া প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰাৰ আমি পোষকতা কৰিছোঁ। উমৈহতীয়া আমি এলায়েন্সৰ কথালৈ অহাই নাই, এতিয়ালৈকে এলায়েন্সৰ কোনো কথা কোৱা নাই। আমি কথা কৈছোঁ যে বিজেপি বিরোধী কেবলমাত্র এগারী উমৈহতীয়া প্রার্থী মহাজোটর কথা, জোটবন্ধনের কথা তো আমি কেউ অহা নাই, জোটবন্ধনের কথা কেউ কোয়া নাই। বিজেপিক প্রতিরোধ অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিক সরব জাতীয় পরিষদ রাইজক সকাহ দিবলৈ সরকারে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই বুলি সংবাদমেলত অভিযোগ উত্থাপন করে লুৰিণজ্যোতি গগৈয়ে। 2016 চনৰ মে মাহৰ পৰা আজিৰ সময়লৈ বৃদ্ধি হোৱা মূল্যবৃদ্ধিৰ তালিকা প্ৰকাশ কৰে সংবাদমেলত এজেপিৰ সভাপতিগৰাকীয়ে। মচুৰ দাইল 2016 চনত 48 টকা আৰু বৰ্তমান মূল্য হৈছে 100 টকা। বছৰত 5% হ'ব লাগে মূল্যবৃদ্ধি, কিন্তু তাৰ বিপৰীতে অসমত হৈছে 20% মূল্যবৃদ্ধি। মাহৰ পৰা জুলাই মাহলৈকে বহু সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধি হৈছে, কিছু মূল্যবৃদ্ধিৰ সামগ্ৰী হোৱা নাই, ষ্টেগনেণ্ট হৈ আছে। কিন্তু অতি আশ্চর্যজনকভাবে যিবোৰ সামগ্রী মানুহে সচরাচর নিতেও ব্যবহার করে সেইবোৰ সামগ্রী অতি উচ্চ হারত মূল্য বৃদ্ধি হয়েছে। 2021 চনৰ মে মাহত মচুৰ দাইলৰ মূল্য 79 টকা আছিল, এতিয়া 82 টকা হল পাইকারি মূল্য। আৰু অতি আশ্চর্যজনকভাবে খুচুরা মূল্য সর্বসাধারণ রাইজে যদি কিনে সেই 100 টকালৈ বৃদ্ধি হয়েছে। তারপর মিঠাতেলৰ দাম মে মাহত 153-163 টকা আছিল, এতিয়া 152-198 টকালৈকে বৃদ্ধি হৈছে। আৰু আশ্চৰ্যজনক কথাটো হ'ল ৰাইজে খুচুৰা মূল্য 210-235 টকালৈকে কিনিব লাগে। এইটোৱে হ'ল চৰকাৰখনৰ কৃতিত্ব। আন্তঃৰাষ্ট্ৰীয় ৰিজাৰ্ভ বেংক অফ ইণ্ডিয়াৰ যিটো নিয়ম, মূল্য বৃদ্ধি হ'ব লাগে এটা বছৰত 5%, এইটো এটা জেনুইন, এটা আইডিয়েল মূল্য বৃদ্ধি। আমাৰ মূল্য বৃদ্ধি দুমাহত হৈছে 20%, অসমত মূল্য বৃদ্ধি হৈছে দুমাহত 20%। এইটো ইয়াতকৈ আৰু উদ্বেগজনক ভয়াবহ তথ্য একো থাকিব নোৱাৰে। হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফলৰ মূল্যাংকন কেলেংকাৰীক লৈ এতিয়া কামৰূপ আৰক্ষী অধীক্ষক হিতেশ ৰায়ৰ সংবাদমেল। অসমৰ অন্য জিলাতো এই কেলেংকাৰী সংঘটিত হোৱা বুলি মন্তব্য কৰে আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে। একেলগে 4টা স্থানত অভিযান চলাইছিল কামৰূপ আৰক্ষীয়ে। আমিনগাঁও স্কুল পৰিদৰ্শকৰ কাৰ্যালয়, বাইহাটা, দক্ষিণহাটী, কমলপুৰ আৰু কৰৰাত চলাইছিল আৰক্ষীৰ অভিযান। এই কেলেংকাৰীত বৰ্তমানলৈ 2 জনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। IAS কাৰ্যালয়ৰ ডাটা এণ্ট্ৰি অপাৰেটৰ প্ৰশান্ত দাসক গ্ৰেপ্তাৰ মাজৰটপ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ অধ্যক্ষ আকাশ আলীক। দুয়োৰে ফোনত কথোপকথন লাভ কৰিছে আৰক্ষীয়ে। চাংচাৰী থানাত নিজাববীয়াকৈ কামৰূপ আৰক্ষীয়ে ৰুজু কৰিছে গোচৰ। কস্তুৰবা হাইস্কুলৰ শিক্ষয়িত্ৰী দেৱজানী ডেকাকো আটক কৰা হৈছে। কামৰূপ জিলাৰ বিদ্যালয় পৰিদৰ্শক মাধৱ ডেকাক আটক, সেৱাৰ সমন্বয়ক ফুলপাহী নাথক আটক কৰা হৈছে। ইফালে চতুৰ্থ বৰ্গৰ এগৰাকী কৰ্মচাৰী শিৱেশ্বৰ কলিতাকো আটক কৰে আৰক্ষীয়ে। গৰৈমাৰী আঞ্চলিক ছোৱালী হাইস্কুলৰ প্ৰধান শিক্ষক দোষ হবিবুৰ ৰহমানক আটক, লেপটপ, মোবাইলৰ লগতে বহু নথি পত্ৰ আৰু ধনো আৰক্ষীয়ে জব্দ কৰে এই অভিযানত। জালুকবাৰী আয়ুৰ্বেদিক কলেজৰ প্ৰাক্তন অধ্যক্ষ তথা কায়া চিকিৎসা বিভাগৰ মেডিচিন বিভাগৰ মুৰব্বী অধ্যাপক ডাঃ বিষ্ণুপ্ৰসাদ শৰ্মাক পুনৰ নিযুক্তি। আয়ুষ সঞ্চালকৰ তৰফৰ পৰা জাৰি কৰা এক নিৰ্দেশনাত বিশিষ্ট চিকিৎসকগৰাকীয়ে পুনৰ সেৱা আগবঢ়াব কায় চিকিৎসা বিভাগৰ অধ্যাপকৰূপে। আয়ুষ সঞ্চালকালয়ে গ্ৰহণ কৰা এনে সিদ্ধান্তক লৈ উৎফুল্লিত চিকিৎসক ডাঃ বিষ্ণুপ্ৰসাদ শৰ্মা। গভৰ্ণমেণ্টে আৰু আয়ুষ ডিপাৰ্টমেণ্টে এটা অৰ্ডাৰ উলিয়াই দিছে যে মোক তাতে কনচালটেণ্ট কাম প্ৰফেচাৰ হিচাপে জইন কৰিবৰ কাৰণে এপইণ্টমেণ্ট লেটাৰ ইছ্যু কৰিছে। কাৰণ আমাৰ কায় চিকিৎসা ডিপাৰ্টমেণ্টটোৱে আয়ুৰ্বেদিকৰ মেইন ডিপাৰ্টমেণ্ট, ইয়াত ছিনিয়ৰ প্ৰফেচাৰ নাই। কায় চিকিৎসা ডিপাৰ্টমেণ্টত PhD ষ্টুডেণ্ট আছে, MD ষ্টুডেণ্ট আছে, UG ষ্টুডেণ্ট আছে, তো সেইকাৰণে ছিনিয়ৰ প্ৰফেচাৰ থাকিবই লাগিব। তো সেইটো কাৰণে আৰু হস্পিটেলৰ ৰোগীৰ যাতে সুবিধা হৈ যায় সেইকাৰণে এইটো এপইণ্টমেণ্ট কৰাইছে। এতিয়া এবছৰৰ কাৰণে দিছে, আকৌ এইটো এক্সটেণ্ড কৰিব বুলি কৈছে প্ৰতি বছৰে বছৰে। এতিয়া 1 বছৰৰ কাৰণে এপইণ্টমেণ্টটো কৰাইছে। আহত গছৰ পাতত অংকন বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ চিত্ৰ।
গহপুরের পূব দুবিয়াল কলেজ কাজল মহন্ত নামের যুবতীগিয়ে আহত গছর পাতত অঙ্কন করেছে জুবিন আর পাপনের চিত্র। সমান্তরালক ধানেরে অলংকার প্রস্তুত করেছে। পেলনিয়া বটল প্লাস্টিক সংগ্রহ করে সেই সময় সুন্দর রূপত রং তুলিকার সজাই ব্যবহারের উপযোগী করে তুলিছে। যুবতীগীর এই সময় কার্য প্রণালীয় এটা দৃষ্টি আকর্ষণ করেছে সকলরে। গহপুরের আগবাইছো আমার সাংবাদিক পলাশ ফুকনের রিপোর্ট। নিশ্চয়। গহপুর পূবদুবিয়ার এগারী প্রতিভাবান যুবতী যুবতীগিয়ে গছর পাতত অঙ্কন করে উলিয়াইছে বিষ্ণুপ্রসাদ রাভার ছবি আর তার সমান্তরালক বিবিধ নাম সন্নিবিষ্ট গছর পাতত এক প্রকার এয়া প্রতিভা। আর তার সমান্তরালক ধানেরে বিভিন্ন অলংকার প্রস্তুত করেছে, বটল আর্ট করেছে। মই যুবতীগীর বাসগৃহত উপস্থিত আছো, সতীর্থক দেখা দেখাবলে অনুরোধ করেছো। এই মুহূর্তে এইখানে তেও অঙ্কন করে আছে, বর্তমান যুবতীগিয়ে অঙ্কন করে আছে বিবিধ অলংকার, ইয়া ধানের অলংকার আর এই পাততে আসলে আহত পাততে বিষ্ণুপ্রসাদ রাভার ছবি আঁকি উলিয়াবলে চেষ্টা করেছে। আর ইয়া ধান আর এই ধানের জড়িয়ে আসলে অলংকার প্রস্তুত করে উলিয়াইছে যুবতীগিয়ে, যেহেতু এটা করোনা পরিস্থিতি জটিল সময়, লকডাউনের সময়সাত আসলে এইখানে করে উলিয়াইছে। যুবতীগিয়ে আছে, অকান থিয়হি দিবা, কোয়াশন কেতিয়ার তুমি করবলে শিকিছা? মই যা বছরপ্রাই জড়িত হয়ে আছো আর্টর লগত, আর এটা লকডাউনের সময়খিনি দিনে থাকাতক এনেবুর কাম করে ব্যস্ত হয়ে আছো। গছর পাতত মই এটা বিষ্ণুপ্রসাদ রাভা আঁকিছো আর নাম লিখিছো এনেকে কারবা কারবা শিকা নাই, মানে নিজে কেনেকে করব পারি ভাবি ভাবি নিজে মানে নিজের সৃষ্টি উলিয়াইছো। মানে তেনেকে এবার দেখিছিল অল্প দিনের আগত ভিডিও এটা, তাত মানে তামোল গছর পাতত আঁকিছিলে। তারপর মই ভাবিল মই কিনা এটা তেনেকে আঁকি চাও, আর মই আহতর পাত এটাত বিষ্ণুপ্রসাদ রাভাক আঁকিলো। আর ধানের অলংকার কেনেকে বনাইছো? ধানের অলংকার তো সেটা নিজে ভাবিয়ে তেনেকে হেৰি কৰা, চিত্রর লগতে জড়িত হয়ে থাকিব মন। হয়, এইগৰাকী আছিল গহপুর পূবদুবিয়ার এগারী স্নাতক ডিগ্রীধারী ছাত্রী, যেহেতু এতিয়া করোনার জটিল পরিস্থিতির মাজত ঘরতে থাকিবলগীয়া হৈছে আর তেওঁৰ যিখিনি সুপ্ত প্রতিভা এনেদরে প্রকাশ করে তুলিবলৈ চেষ্টা করেছে। এক প্রকার ই এক আদর্শ বলে কব লাগিব, কারণ গছর পাতত ছবি অঁকাটো ইমান সহজ কথা নহয়, একাগ্রতা লাগিব, ধৈর্য লাগিব আর নিজের মন লাগিব, তেতিয়াহে আসলে এনেদরে চিত্রসমূহ ফুটাই তুলিব পারে। আর এইগৰাকী যুবতী এতিয়া আদর্শ দাঙি ধরবলৈ সক্ষম হয়েছে, কাজল মহন্ত যুবতীগৰাকীৰ নাম, আর ভবিষ্যতে এগৰাকী চিত্রশিল্পী হওয়ার দুর্বার হেঁপাহ এইগৰাকী যুবতীর। নেটৱৰ্ক 18 আর ফেডারেল ব্যাংকর সঞ্জীবনী গাড়ি কোভিডের কবলত পড়া দেশের সকল জিলা ভ্রমি ফুড়ছে। ভ্যাকসিনের গুরুত্বর বিষয়ে সজাগতা সৃষ্টির প্রয়াসত আমাক সহযোগ করক আর আমার সঞ্জীবনী গাড়ি আজি কত আছে চাও। যিয়ে আপনজনক ভাল পায় সেইজনে কেতিয়াও ভ্যাকসিনক আওকাণ করব নোৱাৰে। মধ্যপ্রদেশের নার্সিংপুরত বিয়ার পূর্বে ললে ভ্যাকসিন, দরাই আর নিজে কইনাক দিয়ালে ভ্যাকসিন, ইয়াকে কয় জীবন সঙ্গীতর জীবন সঙ্গীর সঁচা প্রেম। সাত জনমর বান্ধন যাতে অটুট হয়ে রয়, সাত জনমর প্রতিশ্রুতি যাতে ভঙ্গ নহয়, সম্পর্কর বান্ধন যাতে টনকিয়াল হয়, হাতে হাত ধরি মরমর এনাজরীরে জীবন পাতত আগুয়াই যায়। মধ্যপ্রদেশের নার্সিংপুরের এগারী দরাই যেতিয়া বিয়াত বহার ঠিক পূর্বে করোনা টিকার প্রথম পালি গ্রহণ করে, তেতিয়া নার্সিংপুরের সিতারা গাঁত দরাজনক সাবলৈ অহা লোকসকলে আনন্দত নাচি উঠে, সকলো স্তম্ভিত। তেওঁলোকে বিশ্বাসেই করিব পৰা নাছিল যে দরার সাজ পোশাকত দরাঘরিয়া লোকসকলৰ সৈতে ব্যক্তিজন বিবাহৰ মণ্ডপৰ পৰিৱৰ্তে ইয়াত কেনেকৈ উপস্থিত হলহি। কিন্তু যেতিয়া গাঁওবাসীয়ে সত্য উদ্ঘাটন করলে, তেতিয়া প্রশংসাত পঞ্চমুখ হৈ পৰিল সকলো, আৰু আনন্দতে গাঁও পঞ্চায়তৰ প্ৰতিনিধিয়ে তিলক লগাই দরাক স্বাগতম জনোৱাই নহয়, এই মুহূর্তটো চিরস্মরণীয় কৰি ৰাখিবৰ বাবে কেমেৰাৰ লেন্সটো আবদ্ধ কৰি থলে।
तो दूल्हे का स्वागत किया और वैक्सीनेशन कराया, उसके बाद शादी के अन्य कार्य पूरे हुए। शादी के समय आसिल हुजुगु रीति नीति पालन करार बेलिकाओ जिखिनि दराजने भालदरे पालन करिले तफात पात्र एआई जे विवाह पाखत आबद्ध हुवार ठीक पूर्वे निजर हबलगिया जीवन संगिनिर प्रति दायित्व पालन करि देखुवाले आरो अग्निक साक्षी करि हात पाक लुवार पूर्वे तेउ टीकाकरणर उपरत उठिले गुरुत्व। तिनसाटोला ग्राम में आज एक बारात आई हुई थी जिसमें हमने दूल्हे का वैक्सीनेट फर्स्ट डोज लगाकर उसको वैक्सीनेट किया। কোৱা হয় যিকোনো সম্পৰ্কৰ মূলতে বিশ্বাস আৰু ভৰসা। এই ক্ষেত্ৰত এগৰাকী দৰাই টীকা লৈ নিজৰ জীৱন সংগিনীৰ প্ৰতি সেই ভৰসা বঢ়াই তুলিলে। আশা কৰোঁ জীৱন পথত একেলগে আগবাঢ়ি যাবলৈ এনে প্ৰতিশ্ৰুতি সুন্দৰভাৱে পালন কৰি এক উদাহৰণ দাঙি ধৰিলে যিয়ে আনকো হয়তো অনুপ্ৰেৰণা দিব আৰু কৰোণাৰ বিৰুদ্ধে চলি থকা যুঁজখনত দেশ আগুৱাই যাব। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 নেটৱৰ্ক।